আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। পৃথিবীর ওপরে কি আছে তা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পৃথিবীর ভিতরে কি আছে সেটা নিয়ে আজকের আলোচনা। বিজ্ঞান বলে পৃথিবীর গভীরে আগুন আছে, কিন্তু ধর্মগ্রন্থ আলাদা কিছু বলে। ইসলাম ধর্মে ইঙ্গিত পৃথিবীর ভিতরে জীব রয়েছে। হিন্দু ধর্ম বলে পৃথিবীর 7টি স্তর রয়েছে এবং একাধিক স্তরে একাধিক রকম জিনিস রয়েছে। বাইবেল ঠিক একই রকম কথা বলে। এখন আপনি কোনটা মানবেন, বিজ্ঞান, ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম নাকি বাইবেল? আজকে প্রমাণ ও যুক্তি সহকারে বিজ্ঞান, কোরআন, হাদিস ও অন্যান্য ধর্ম থেকে দেখব পৃথিবীর ভিতরে আসলে কি আছে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, তাই না কেটে দেখতে থাকুন। পৃথিবীর ভিতরে কি আছে এটা জানার আগে আমাদেরকে জানতে হবে পৃথিবীর গভীর কতটুকু। কেউ কেউ বলেন যে পৃথিবীর ভিতরে ইয়াজুজ মাজুজ রয়েছে, যারা কিয়ামতের আগে বের হবে। সেটারও কিছু প্রমাণ আছে। তার আগে দেখুন পৃথিবীর ভিতরের হিসাব। পৃথিবীপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব প্রায় 6370 কিলোমিটার। পৃথিবীর এত গভীর হওয়া সত্ত্বেও আমরা পৃথিবীর মাত্র 12 কিলোমিটার গভীরে যেতে পেরেছি, যেটা রাশিয়াতে রয়েছে, যার নাম কোলা সুপার ডিপ বোরহোল। এ সম্পর্কে আমার আলোচনা আছে। তাহলে একটু চিন্তা করুন, পৃথিবীর 6370 কিলোমিটার গভীরতা হওয়া সত্ত্বেও আমরা মাত্র কয়েক কিলোমিটার পর্যন্ত জানতে পারি। বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন স্তরের নাম দিয়েছেন, যেমন ক্রাস্ট, ম্যান্টেল, আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল, কোর, আউটার কোর, ইনার কোর ইত্যাদি। এর মধ্যে আমাদের পৃথিবীর প্রথম স্তর হচ্ছে ক্রাস্ট, যেটা পৃথিবীর ওপরে থাকে। তার গভীরতা 30 থেকে 35 কিলোমিটার। এই স্তরে ভয়ঙ্কর কিছুই নেই, আর এটি হচ্ছে পৃথিবীর সবথেকে পাতলা স্তর, যেটা ক্রাস্ট নামে জানা যায়, যেটা 30 থেকে 35 কিলোমিটার। আর আমরা মাত্র পৃথিবীর 10 থেকে 12 কিলোমিটার গভীর পর্যন্ত সামান্য কিছু জানতে পেরেছি। তার মানে আমরা পৃথিবীর প্রথম স্তর পার করে তারপরে কি আছে তা আমরা জানতে পারিনি। এই স্তরের হিসাব দেখলে আমরা দেখতে পাই মহাসমুদ্রের সবথেকে গভীর স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্জের চ্যালেঞ্জার দ্বীপ, যার গভীরতা 11 কিলোমিটার। একইভাবে পৃথিবীর সবথেকে উঁচু স্থানের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা প্রায় 8848 মিটার। এই মাউন্ট এভারেস্ট সমুদ্রের সবথেকে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা থেকেও অনেক কম উঁচু। পৃথিবীর সবথেকে উঁচু স্থান মাউন্ট এভারেস্ট যদি তাকে মারিয়ানা ট্রেঞ্জে বসিয়ে দেওয়া হয়, তাহলে মাউন্ট এভারেস্ট পুরোটাই ডুবে যাবে। বিজ্ঞানীরা বলেছেন যে আমরা মহাবিশ্বের সম্পর্কে যতটা জানতে পেরেছি বা মহাবিশ্বের দূরত্বে যতটা যেতে পেরেছি, পৃথিবীর গভীর সম্পর্কে আমরা ততটা জানতে পারিনি এবং পৃথিবীর গভীরে ততটা আমরা যেতে পারিনি। তাই আমি এতটুকু বলতে পারি যে আসলেই পৃথিবীর ভিতরে কী আছে সেটা বিজ্ঞানীরা শুধু অনুমান ভিত্তিক কিছু বলেছেন। তাই পৃথিবীর গভীরতা এতটাই গভীর, সে গভীরের মধ্যে যদি আমাদের মতো কয়েকটি দুনিয়া থাকে তবুও অসম্ভব কিছু নয়, কারণ এর গভীর অনেক। তবে প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর গভীরে প্রাণী বসবাসের স্তর থাকা কি সম্ভব, আর পৃথিবীর ভিতরে কোনো প্রাণী বাঁচতে পারবে কি? তার উত্তর হচ্ছে হ্যাঁ, পৃথিবীর ভিতরেও কোনো প্রাণী বেঁচে থাকতেও পারবে। যদিও বিজ্ঞানীরা বলেন পৃথিবীর ভিতরে আগুন রয়েছে, যদিও এই যুক্তি খারাপ নয় যে পৃথিবীর ওপর একসময় আগুনের গোটা ছিল, যেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় এবং পৃথিবীর ভিতরে আগুন থেকে যায়, যে পৃথিবীকে মজবুত করে রাখে বা গরম করে রেখেছে। তবে যদি আমরা ধর্মগ্রন্থগুলোকে সামনে রাখি, তাহলে তো বুঝতে পারবো যে পৃথিবীর গভীরে অন্য কিছু রয়েছে। বিশেষ করে হিন্দু ধর্ম তো পৃথিবীর গভীরের কথা সম্পর্কে ভিন্ন কিছু বলে। পৃথিবীর একাধিক স্তর রয়েছে, সেই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা জা আমরুনা জাআলনা আরিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মাউজুদ। অতঃপর যখন আমার হুকুম এসে পৌঁছালো, তখন আমি
ওই ভূখণ্ডের উপরিভাগকে নিচে করে দিলাম এবং তার ওপর একটানা শুকনো মাটির পাথর বর্ষণ করলাম। সূরা হুদ আয়াত নম্বর 82। এখানে পৃথিবীর প্রথম স্তরের কথা বলা হয়েছে, যা লুত আলাইহিস সালামের জাতিকে পৃথিবীর প্রথম স্তরকে উলট পালট করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এরপরে যদি দেখেন তাহলে দেখা যাবে যে স্তরে স্তরে যেমন 60টি মহাকাশ তৈরি করা হয়েছে, অনুরূপভাবে স্তরে স্তরে 60টি পৃথিবী তৈরি করা হয়েছে। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন ইয়াতানাযালুল আমরু বাইনাহুন্না লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন সাত আসমান এবং অনুরূপ জমিন, তাদের মধ্যে নেমে আসে তার আদেশ যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান এবং জ্ঞানে আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। সূরা তালাক আয়াত নম্বর 12। এই হাতে 60টি আকাশের কথা বলা হয়েছে। এই আকাশ বলতে হতে পারে আমাদের প্রথম আসমান যা আমরা দেখতে পাচ্ছি, তারপর দ্বিতীয় আসমান, এইভাবে 60টি আসমান রয়েছে, কিংবা হতে পারে পৃথিবীর ওপরে বায়ুমণ্ডল তার 60টি স্তর, একেও আসমান বলা হয়ে থাকে। একই রকমভাবে এই আয়াতে 60টি পৃথিবী সৃষ্টির কথা বলা হয়েছে, কিন্তু এটা কোন পৃথিবী বা এই আয়াতে মহান আল্লাহ তাআলা কী বুঝিয়েছেন তা এখনও কেউ জানেন না। তাই কেউ কেউ বলে থাকেন পৃথিবীর মতোই আরও 6টি পৃথিবী রয়েছে যাদের সবগুলোতে প্রাণী বা এলিয়ান রয়েছে। আবার কেউ কেউ বলেছেন আমাদের পৃথিবীর 60টি মহাদেশকেই বোঝানো হয়েছে যাতে আল্লাহর আদেশ নেমে আসে। আবার কেউ কেউ বলে থাকেন যে পৃথিবীর গভীরে 60টি স্তর রয়েছে যাতে প্রাণী থাকে। আর এই পৃথিবীর গভীরে 60টি স্তরের কথা হিন্দু ধর্মের গ্রন্থেও বলা হয়েছে। তো যাই হোক, পৃথিবীর ভিতরে যে কোনো প্রাণী থাকতে পারে, এই সম্পর্কে যদি দেখেন তাহলে কোরআনে বলা হয়েছে যে কিয়ামতের পূর্বে পৃথিবীর গভীর থেকে একটি প্রাণী বের হবে। দেখুন মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা ওয়াকা আল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্না নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। যখন তাদের বিরুদ্ধে শাস্তির ওয়াদা বাস্তবায়িত হবে, অর্থাৎ তাদের শাস্তির সময় হবে বা কিয়ামত কাছাকাছি আসবে, তখন আমি তাদের জন্য ভূমি থেকে একটি প্রাণী বের করব যে তাদের সাথে কথা বলবে, এজন্য যে মানুষ আমার নিদর্শনসমূহ দৃঢ়ভাবে বিশ্বাস করত না। সূরা নামাল আয়াত নম্বর 82। এই সম্পর্কে হাদিসে বলা হয়েছে, আখেরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে জমিন থেকে দাব্বাতুল আর্দ নামক এক অদ্ভুত জন্তু বের হবে। জন্তুটি মানুষের সাথে কথা বলবে। এই জন্তু সম্পর্কে তো আপনারা সবাই জানেন। তার মানে ইসলাম ধর্মের মতে পৃথিবীর ভিতর থেকে জন্তু বের হবে। তাই পৃথিবীর ভিতরে প্রাণী থাকার ব্যাপারে ইসলাম ধর্মও একমত। এবারে দেখুন এই সম্পর্কে হিন্দু ধর্মের গ্রন্থ কি বলে। ভগবত পুরাণ ও পদ্ম পুরাণে পৃথিবীর নিচে 60টি জগৎ আছে এবং প্রতিটি জগতে কিছু না কিছু আছে সেই কথা বলে। যেমন দেবতা, রাক্ষস, আজীব আজীব জীবজন্তু আরও ইত্যাদি। আর সেই 60টি জগতের নাম হচ্ছে অতল, বিতল, সুতল, তালাতল, মহাতল, রসাতল ও পাতাল। এখানে সবশেষে পাতালকে স্বর্গ বলা হয়েছে, তা নাকি অত্যন্ত সুন্দর এবং সেখানে নরকও আছে বলে থাকে হিন্দু ধর্মের গ্রন্থে। পাতালকে নাগলোক বলা হয়, যা হলো সবথেকে নিচু এলাকা। শিবের গলায় ঝুলে থাকা সেই সাপ এই পাতালের রাজা। সেখানে অনেক ফনাওয়ালা বা অনেক মুখওয়ালা সাপ বাস করে। তাদের প্রতিটি ফনা রত্ন দ্বারা সজ্জিত, যা থেকে আলো বের হয় এবং এই আলো দিয়ে পাতালকে আলোকিত করে রাখে। বৌদ্ধ ধর্মেও পাতালের কথা বলা হয়েছে। এছাড়াও জাল জয়ীফ হাদিসে বলা হয়েছে, পৃথিবী একটি মাছের ওপরে আছে, সেই মাছটি আবার একটি ষাঁড়ের ওপরে আছে। এইভাবে পৃথিবীর ভিতরে প্রাণী আছে বলে থাকে। আর এই সম্পর্কে আমার আলোচনা আছে, চাইলে দেখতে পারেন। আর এগুলো এসেছে বাইবেল থেকে, কারণ বাইবেলেও এই একই রকম ধারণা দেওয়া হয়েছে। সব মিলিয়ে যদি দেখা যায় তাহলে হবে যে
পৃথিবীর ভিতরে জগৎ রয়েছে এবং সেখানে প্রাণী রয়েছে, এই কথা ধর্ম আমাদের ইঙ্গিত দিয়েছে। যদিও বিজ্ঞান এর সম্পূর্ণ প্রমাণ পায়নি, তবে আসল সত্য কি সেটা তো মহান আল্লাহ তাআলা ভালো জানেন। আপনাদের কি মনে হয় পৃথিবীর ভিতরে কি থাকতে পারে, এই সম্পর্কে কমেন্টস করে জানাবেন। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।